নাঈম সাহেব সস্ত্রীক ময়মনসিংহে থাকেন, অথবা আশিক সকালবেলা ঘুম থেকে উঠে, আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অথবা যদি বলি প্রিয়া ও বুশরা শাওনের সাথে ঘুরতে বের হলো, অ্যান্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে আর অশ্রুজল বিসর্জন দিও না। এই পাঁচটি বাক্য আমরা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছি, এই পাঁচটি বাক্য আমরা যদি বলি প্রচলিত হলেও এর মধ্যে সামান্য কিছু ভুল রয়েছে, অপপ্রয়োগের ভুল, এখানে এগুলো বানান ভুল না, বাট এই অপপ্রয়োগের ভুলের কারণে এই বাক্যগুলো কিন্তু অশুদ্ধ। সো আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাহরিয়ার ফিরোজ শাওন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রয়োগ ও অপপ্রয়োগের পাঁচটি নিয়ম নিয়ে, এবং ইতোমধ্যে আমরা বোর্ডে পাঁচটি বাক্য দেখতে পাচ্ছি এবং এই বাক্যগুলোর মধ্যে একটি শব্দের অপপ্রয়োগের কারণে এই বাক্যগুলো কিন্তু অশুদ্ধ, প্রচলিত হলেও এই বাক্যগুলো অশুদ্ধ। এখন আসেন বাক্যগুলো কোনটা কোন কারণে অশুদ্ধ আমরা সেই নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম বাক্যে বলা হয়েছে নাঈম সাহেব সস্ত্রীক ময়মনসিংহে থাকেন। আচ্ছা, এখানে প্রবলেমটা কোথায় এটা আমরা অনেকে ধরতে পারি না, ব্যাপারটা হচ্ছে এই সস্ত্রীকের মধ্যে প্রবলেম। আচ্ছা ভাই, সস্ত্রীকের প্রবলেমটা কোথায় খেয়াল করেন, বাংলা ভাষায় দন্তস্বয়ের দুইটা রূপ পাওয়া যায়, একটা হচ্ছে শুধুমাত্র স, আরেকটা হচ্ছে দন্তস্বয়ে ব। এই স মানে হচ্ছে সাথে, শুধু দন্তস্ব যেটা এর মানে হচ্ছে সাথে, আর দন্তস্বয়ে ব যেটা এর মানে হচ্ছে নিজ। এই জন্য দেখবেন বলা হয় স স কাজ করো, মানে কি নিজ নিজ কাজ করো। আবার দেখবেন বলা হয় যে বিয়ের কার্ডের উপরে দেখবেন অনেক সময় লেখা থাকে আপনি সপরিবারে নিমন্ত্রিত, তাহলে এই যে আপনি সপরিবারে নিমন্ত্রিত তার মানে কি, তার মানে হচ্ছে পরিবারের সাথে নিমন্ত্রিত, তার মানে এই সমানের সাথে আর এই সমানে কি নিজ। এখন খেয়াল করেন যখন আমি এখানে দন্তস্বর নিচে একটা ব দিয়েছি এর মানে কি, নাঈম সাহেব নিজ স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে থাকেন, ব্যাপারটা একটু কেমন না, নাঈম সাহেব নিজ স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে থাকেন, তার মানে কি অন্যের স্ত্রীকে নিয়ে সে ঢাকায় থাকেন বা অন্য কাউকে নিয়ে অন্য জেলায় থাকেন, ব্যাপারটা কিন্তু তা না। এখানে নাঈম সাহেব স্ত্রীকে নিয়ে অর্থাৎ স্ত্রীকে সাথে নিয়ে ময়মনসিংহে থাকেন সেটা বোঝানো হয়েছে। দ্যাট মিন্স এখানে এই সস্ত্রীক শব্দটা এটা ঠিক নয়, এখানে হবে হচ্ছে সস্ত্রীক এরকম, ওকে, অর্থাৎ এর নিচে হচ্ছে ব হবে না। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে কারেক্ট আনসার হচ্ছে এটা হবে না, শুধুমাত্র স হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখবেন কখন স হবে কখন স ব হবে, এই সমান হচ্ছে সাথে আবার এই সমানে কি নিজ। আবার মনে করেন বিয়ের কার্ডে আপনি যদি লিখেন যে আপনি সপরিবারে নিমন্ত্রিত, ভালো করে খেয়াল করেন বিয়ের কার্ডে যদি লিখেন যে আপনি সপরিবারে সপরিবারে নিমন্ত্রিত, সেক্ষেত্রে কিন্তু এটা আবার ভুল। কেন ভুল? কারণ খেয়াল করেন আপনি স্বয়ের নিচে একটা ব দিয়েছেন, এখন স্বয় ব মানে হচ্ছে নিজ, তার মানে কি আপনি নিজ পরিবারে নিমন্ত্রিত, সো বিয়ের দিন আপনার আসার প্রয়োজন নেই, দুপুরবেলা খাইয়ে দিয়ে ঘুমায় থাকবেন, ব্যাপারটা কি তাই না। সো এখানে এই সপরিবারে নিমন্ত্রিত বলতে বোঝানো হয়েছে যে আপনি পরিবার সাথে নিয়ে আসবেন, সো তার মানে এখানে এই বটা হবে না, কথা কি বুঝাতে পেরেছি? তার মানে এটা হবে কি, শুধুমাত্র এটা হবে, ওকে, দন্তস্ব শুধু এটা হবে, বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর নিয়ম, সেটা কি, নাঈম সাহেব সস্ত্রীক ময়মনসিংহে থাকেন, এই এই বাক্যটা যে কারণে অশুদ্ধ হয়েছে, অর্থাৎ স বা স মানে দন্তস্ব অথবা দন্তস্ব। এবার শুনুন দুই নম্বর নিয়ম, আশিক সকালবেলা ঘুম থেকে উঠে, প্রবলেমটা হচ্ছে এই উঠেতে, খেয়াল করেন উঠে এটা কোনো বানান ভুল ব্যাপারটা তা না, কিন্তু মনে রাখবেন উঠে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর ওঠে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করেন উঠে এটা হচ্ছে অসমাপিকা, এটা হচ্ছে কি অসমাপিকা, আর ওঠে এটা হচ্ছে কি, ওঠে হচ্ছে সমাপিকা। তার মানে আমি যখন বাক্য শেষ করে ফেলছি আমার যখন এরপরে আর কিছু নেই তখন বাক্যটা হবে ওঠে, অর্থাৎ আশিক সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু উঠে বলবেন কখন যদি এরপরে কিছু থাকে, যেমন যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তার মানে পূর্ব দিকে উঠে আমার কিন্তু বাক্য শেষ হয় নাই, পশ্চিম দিকে অস্ত যায় বাক্য শেষ। আবার খেয়াল করেন যদি আমি এভাবে বলতাম যে আশিক সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, তাহলে কিন্তু এটা হতো, কারণ বাক্য শেষ হয় নাই উঠেতে, উঠের পরে নামাজ পড়ে আছে তার মানে বাক্য শেষ হয় নাই, সো এটা অসমাপিকা ক্রিয়া, তখন এটা ঠিক ছিল, কিন্তু যখন আপনি এখানে থেমে গিয়েছেন সো বাক্য শেষ, তার মানে এটা সমাপিকা ক্রিয়া, সো সমাপিকা ক্রিয়া কখনো উঠে হবে না, এটা হবে কি ওঠে। সো সূর্য পূর্ব দিকে উঠে না, সূর্য পূর্ব দিকে ওঠে, আশিক সকালবেলা ঘুম থেকে ওঠে, উঠে না, কনসেপ্ট ক্লিয়ার। এবারে আসেন তিন নম্বর পয়েন্ট, তিন নম্বরে কি বলেছে, আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যখন টিভি খুলতাম ছোটবেলায় আবহাওয়ার খবর যখন বলতো তখন খুব চমৎকারভাবে বাক্যটা বলতো, আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে,
ব্যাপারটা অনেক প্রচলিত হলেও এটা কিন্তু ভুল, বাট এই ভুলটা অনেকে ধরতে পারে না। আসলে ভুলটা কোথায়, অনেকে বলে যখন প্রথম এই বাক্যটা শুনে অনেকে বলে স্যার মনে হয় বজ্র সহ সাথে বৃষ্টি সহ হবে, বা বৃষ্টি যেহেতু পাত আছে মনে হয় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে, ব্যাপারটা এরকমভাবে অনেকে চিন্তা করে। কিন্তু না, আসলে এখানে বজ্রপাত বৃষ্টিপাত এখানে কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে সম্ভাবনায়। আসলে সম্ভাবনায় কী সমস্যা, সম্ভাবনা বসে, মনে রাখবেন পজিটিভ অর্থে, ওকে, পজিটিভ অর্থে বসে কি, পজিটিভ অর্থে বসে হচ্ছে সম্ভাবনা, আর নেগেটিভ অর্থে বসে কি, নেগেটিভ অর্থে বসে হচ্ছে আশঙ্কা, ঠিক আছে, নেগেটিভ অর্থে বসে কি আশঙ্কা, আর সম্ভাবনা অর্থে বসে কি পজিটিভ অর্থে বসে হচ্ছে সম্ভাবনা। এখন খেয়াল করেন, যেমন মনে করেন একটা ছেলে অনেক পড়ালেখা করেছে, তাই আমি বললাম ছেলেটা অনেক পড়ালেখা করেছে, তার এ প্লাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এখন বলেন ভাই, এ প্লাস পাওয়ার কি আশঙ্কা নাকি এ প্লাস পাওয়ার সম্ভাবনা? ডেফিনেটলি এ প্লাস পাওয়ার সম্ভাবনা হবে, আর ফেল করার কি হবে, ফেল করার হবে হচ্ছে আশঙ্কা, ফেল করার কিন্তু সম্ভাবনা না। বা মনে করেন আমি যদি বলি কেউ একজন, ধরেন আশিক বা রফিক, এই যে আশিক একটা উদাহরণ ধরেছি আমরা, ধরলাম আশিক অ্যাক্সিডেন্ট করেছে, এখন আশিকের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর অপারেশন করেছে, এখন অপারেশনের পরে বলতেছে কংগ্রেচুলেশন আপনার বেঁচে থাকার আশঙ্কা রয়েছে। এখন চিন্তা করেন তো ভাই, বেঁচে থাকার কি আশঙ্কা না বেঁচে থাকার সম্ভাবনা? ডেফিনেটলি বেঁচে থাকাটা পজিটিভ, সো এটা সম্ভাবনা হবে। মৃত্যুর ক্ষেত্রে কি হবে, নেগেটিভ, এটা হবে আশঙ্কা। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করেন, এখন বলতে পারেন ভাইয়া তাহলে বজ্রসহ বৃষ্টিপাত কি আশঙ্কা, এটা কি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। মনে রাখবেন বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি পজিটিভ, বাট বজ্রসহ বৃষ্টিপাত এটা পজিটিভ না, এটা নেগেটিভ। যদি বলতো যে আগামীকাল বৃষ্টিপাতের সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, এটা রাইট, কিন্তু যদি বলে আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের সেটা সম্ভাবনা না, সেটা হবে আশঙ্কা রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবারে চার নম্বর নিয়ম, চার নম্বরে কি বলেছে দেখেন, প্রিয়া এবং বুশরা শাওনের সাথে বেড়াতে বের হলো। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় যে পয়েন্টটা রয়েছে এটা যদি ধরতে পারেন তাহলে আপনি বাক্য প্রকরণের ক্ষেত্রে একটা সমস্যার সমাধান করতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম বাক্য প্রকরণের ক্ষেত্রে আমরা দুটো বাক্য দেখি, এই দুটো বাক্যের অ্যান্সারটা আমরা বুঝি না অনেক সময়। আমি দুটো বাক্য একটু লিখে দিচ্ছি, একটা বাক্য হচ্ছে এরকম থাকে যে বিপদ এবং দুঃখ, একটা বাক্য এরকম থাকে বিপদ এবং দুঃখ, বিপদ এবং দুঃখ একসাথে আসে, বিপদ এবং দুঃখ একসাথে আসে। এই বাক্যে, এই বিপদ এবং দুঃখ এটাকে বলা হয়েছে যৌগিক বাক্য। কি বাক্য বলা হয়? এটাকে বলা হয় যৌগিক বাক্য। কিন্তু এরকম আরেকটা স্ট্রাকচারের বাক্য রয়েছে, মানে প্রায় এরকমই, ব্যাপারটা হচ্ছে এরকম যে কুবের ও কপিলা ময়নাদ্বীপে চলে গেল, কুবের ও কপিলা ময়নাদ্বীপে চলে গেল, কুবের ও কপিলা ময়নাদ্বীপে চলে গেল, ময়নাদ্বীপে চলে গেল। এখন এইটাকে কি বাক্য বলা হয়? কুবের ও কপিলা ময়নাদ্বীপে চলে গেল, এটাকে বলা হয় সরল বাক্য। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টের প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, স্যার এখানেও তো অব্যয় দ্বারা, মানে এবং অব্যয় দ্বারা সংযুক্ত রয়েছে, এখানেও তো ও অব্যয় দ্বারা সংযুক্ত রয়েছে, দুটোতেই তো একটা অব্যয় দ্বারা সংযুক্ত রয়েছে, তাহলে দুটোই কেন যৌগিক হবে না? আর যদি এটা সরলই হয় তাহলে দুটোই কেন সরল হবে না? মানে স্ট্রাকচার অনুযায়ী দুইটাই তো যে কোনো একটা কাইন্ড অফ হওয়ার কথা, হয় যৌগিক দুইটাই, নইলে দুইটাই সরল। এখন আসলে কোনটা? ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এখানে যা দেওয়া আছে দুইটাই রাইট, অর্থাৎ এই বিপদ এবং দুঃখ একসাথে আসে এটা যৌগিক বাক্যই, এটাই রাইট, আবার কুবের ও কপিলা ময়নাদ্বীপে চলে গেছে এটা সরল বাক্যই, এটাই রাইট। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন, এই কেনর উত্তরটাই লুকিয়ে আছে এখানে, এই কেনর উত্তরটাই লুকিয়ে আছে এখানে। মনে রাখতে হবে এবং আর ও এই দুইটা কোথায় বসে এটা মাথায় রাখতে হবে। এবং হচ্ছে বাক্য সংযোজক, এবং হচ্ছে কি, এবং হচ্ছে বাক্য সংযোজক, মানে দুটি বাক্যকে যদি একত্র করতে হয় সেক্ষেত্রে ব্যবহৃত হয় এবং। আর ও কিন্তু বাক্য সংযোজক না, ও হচ্ছে পদ সংযোজক, ওকে, ও হচ্ছে কি, ও হচ্ছে পদ সংযোজক, তার মানে একটা বাক্যের মধ্যে দুটি পদকে যখন সংযোজন করতে হয় তখন ব্যবহৃত হয় হচ্ছে ও। এখন খেয়াল করেন, প্রিয়া এবং বুস্টার সামনের সাথে বেড়াতে বের হয়েছে, এটা কি একটা বাক্য না? এক্স্যাক্টলি একটা বাক্য। তাহলে একটা বাক্যে এবং আছে, এটা কি এবং হবে? অ্যাকচুয়ালি হবে না, এটা হবে ও, বুঝাতে পেরেছি? এটা কি হবে? এটা হবে ও, অর্থাৎ প্রিয়া ও বুস্টার সামনের সাথে বেড়াতে বের হয়েছে, এটা হবে। আর এই বাক্য দুইটার ক্ষেত্রে খেয়াল করেন, বিপদ এবং দুঃখ একসাথে আসে, তার মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা বাক্য রয়েছে, একটা হচ্ছে বিপদ আসে আর একটা হচ্ছে দুঃখ আসে, দুটা বাক্যের ক্রিয়া আসে এক, অর্থাৎ দুটা বাক্যের ক্রিয়া আসে একই রকম, এই কারণে দুটা বাক্যের ক্রিয়াকে একত্রে ধরে বাক্য বলা হয়েছে বিপদ এবং দুঃখ একসাথে আসে। তার মানে এখানে দুইটা বাক্য আছে, আর আমরা জানি দুইটা সরল বাক্য থাকলে সেটা যোগী বাক্য হয়, এটা ঠিক আছে। কিন্তু এখানে দেখেন কুবের ও কপিলা ময়নাদ্বীপে চলে গেল, সেখানে কিন্তু যে চলে গেল, চলে গেল কে কে? কুবের ও কপিলা দুজনে একসাথে চলে গেছে, এখানে কিন্তু কুবের চলে গেছে তারপরে ময়নাদ্বীপে কপিলা চলে গেছে ব্যাপারটা এরকম না, কুবের ও কপিলা একসাথেই
দুইজন চলে গেছে সো এখানে কুবের ও কুপিলা এটা বাক্য সংযোজক না এটা পদ সংযোজক এই কারণে এটাকে কি বলা হবে এটা হচ্ছে সরল বাক্য আশা করি আমি বুঝাতে পেরেছি এবারে পাঁচ নম্বরে কি বলেছে আর অশ্রুজল বিসর্জন দিও না এটা আমরা অনেকেই ধরতে পারি ব্যাপারটা হচ্ছে একই অর্থ প্রকাশক দুটি শব্দ কখনো পাশাপাশি বসবে না বা দুটি বহুবচন কখনো পাশাপাশি বসবে না এটাকে আমরা বলি বাহুল্য দোষ তাহলে খেয়াল করেন অশ্রু শব্দের অর্থই কিন্তু চোখের জল অশ্রু শব্দের অর্থই কি চোখের জল তাহলে যেহেতু অশ্রু শব্দের অর্থ চোখের জল তাহলে এরপরে তো আর জল বলার প্রয়োজন নেই তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে আর অশ্রু বিসর্জন দিও না দ্যাটস ইট এটাই কারেক্ট অর্থাৎ অশ্রু বললেই এটার মানে চোখের জল এরপরে আর জল বলার প্রয়োজন নাই আর যদি আপনি জল বলতেই চান তাহলে অশ্রু বললেন না তখন চোখের জল বলবেন তখন বলবেন আর চোখের জল বিসর্জন দিও না কনসেপ্ট ক্লিয়ার তাহলে দুটো অর্থ বা দুটো শব্দ যেটা একই অর্থ প্রকাশ করে এরকম দুটো শব্দকে পাশাপাশি বসানো যাবে না এরকম আরেকটি উদাহরণ দেই যেমন মনে করেন অনেক সময় আমরা বিয়ে বাড়ি থেকে মানে অনেক মানে ভরপেট খেয়ে এসে বলে থাকি না আজ একদম আকণ্ঠ পর্যন্ত খেয়েছি এখন খেয়াল করেন এই আকণ্ঠ শব্দের মানেই কিন্তু কণ্ঠ পর্যন্ত তাহলে এরপরে আর পর্যন্ত বলার প্রয়োজন নেই তাহলে বলতে হবে আজ একদম আকণ্ঠ খেয়েছি আর যদি আপনি পর্যন্ত বলতেই চান তাহলে বলতে হবে আজ একদম কণ্ঠ পর্যন্ত খেয়েছি তখন আর আ বলার প্রয়োজন নেই কনসেপ্ট ক্লিয়ার তাহলে আজকে আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করলাম এই পাঁচটা গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু প্রয়োগ অপপ্রয়োগের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোর থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে সো আশা করি এই পাঁচটি পয়েন্ট নিয়ে আপনাদের অন্য কোনো মানে কোনো প্রবলেম নেই তারপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব আর অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলোকে ছড়িয়ে দিবেন সবার মাঝে আমাদের এই সাহস বাংলা ইউটিউব চ্যানেলের প্রধান উদ্দেশ্যটি হচ্ছে বাংলা ব্যাকরণকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা তবে তা একার পক্ষে সম্ভব নয় আপনাদের সকলের সহযোগিতা তাই একান্ত কাম্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম